আজ সকালবেলা দুধে ফুটিয়ে দেখি এরকম খাঁটি মধু নিয়ে এসেছে, তাও আমাদের গ্রামেরই লোক। তো দেখো দুটো ভাই নিয়ে এসেছে এরকম মধু, একদম খাঁটি, 250 টাকা কেজি। তো আমরা 500 করে নিয়ে নিচ্ছি, আর একদম স্পষ্ট দেখা যাচ্ছে দেখো। আমার চ্যানেল মাই অ্যামেজিং ভিলেজ লাইফে আপনাদের অনেক অনেক স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমার মেয়েও এখন ভালো আছে। আর আমার মেয়ে ভালো আছে মানে আমরা এখন সবাই খুবই ভালো আছি। আর কি বলবো, যাই হোক, একটার দিকে খুবই কষ্ট লাগছে, মানে যেভাবে সাবস্ক্রাইব কেটে যাচ্ছে, তো এটা একদম মানে খুবই কষ্টকর। একই জায়গাতে আজ কতদিন ধরে মানে আছি, পিট রিপিট এইভাবে চলে যাচ্ছে হাডুডু খেলার মতন। তো জানি না এই অবস্থা থেকে কবে বেরোতে পারবো, কি ভুল করছি না করছি কিচ্ছু বুঝতে পারছি না। আর এখন দেখো চুলটা ভিজা, মানে সকালবেলায় এখন 8:30 বাজে, স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, সব সব সকালের যাবতীয় কাজ করা হয়ে গেছে। এখন আমি দেখো রান্না করে এসেছি, এই যে হাঁড়িটা বসানো আছে, ভাত বসাবো। আর এই দেখো আমার মেয়ে চা নিয়ে এসেছে, খুব খেতে সুন্দর। তুমি এখন ভালো আছো? হ্যাঁ, ও এখন খুবই ভালো আছে, চা নিয়ে এসছে। আর কি বলতো, কালকে হাজবেন্ড বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছে, সেগুলো দেখাচ্ছি। আর ঘরের ভেতরে কথাই বলা যাবে না এখন, ওই জন্য আমি রান্নাঘরটায় চলে আসছি কথা বলতে। আর এখন আমি একটু ব্যাংকে যাব বই করতে, তো ব্যাংক থেকে এসে রান্না বান্না করব। জানি না এখন কখন আসবো, যদি দেরি হয়ে যায় তাহলে তো শাশুড়ি মা বসিয়ে দেবে, আর যদি তাড়াতাড়ি চলে আসি তাহলে আমি রান্নাটা করে নেব। তাই জন্য তোমাদের একবার দেখিয়ে দিই কালকে কী কী এনেছে। 3 আঁটি কচুরলতি রয়েছে, তো 4 আঁটি কচুরলতি নিয়ে এসেছিলো কালকে, তো আমি এগুলো বেছে রেখেছি। আর এই দেখো আমাদের কলপার, তো এই যে মোটরের জলটা আসে এখানে পাইপ লাইন করা আছে, এই ঘেরা দেওয়া আছে। আর এই দেখো গাছে ফুল ফুটেছে কত সুন্দর, তারা এই দেখো তারাগান্ধা ফুল ফুটেছে। তো এই যে একটু ধুয়ে নিয়েছি কচুরলতিগুলো, নাহলে শুকিয়ে যাবে। আর ওই যে আমার মেয়ে, আর এই দেখো ব্রাহ্মী শাক, এগুলোকে রাতেই ধুয়ে রেখেছি, কালকে সন্ধ্যেবেলায় নিয়ে এসছে কেটে। ব্রাহ্মী শাক, কচুরলতি, এই যে বেছে রেখেছি কচুরলতিগুলোকে ধুয়ে রাতে বেছে রেখেছিলাম। আমার বর কচুরলতি খেতে ভীষণ পছন্দ করে, তাই জন্য 4 আঁটি কিনে নিয়ে এসছে। আর এই দেখো আমোদি মাছ নিয়ে এসছে, এই দেখো আমোদি মাছ, হেভি টেস্টি মাছগুলো, তো কালকে সন্ধ্যেবেলা এনেছে, তো ফ্রিজে ধরে ডিপে রেখে দিয়েছি। আমরা রেডি হয়ে গেছি। আর এই দেখো শোনো শোনো, তুমি কোথায় যাবে? হয়ে গেছে, চলো দাদা, তোমার ব্যাংক ভরে গেছে, তাই জন্য আমাকে বই করে দেবে না, আজকে টাকা রাখার জায়গা নাই আমাদের, তাই জন্য আবার নতুন করে আমাকে বই করে দিচ্ছে, আর বলছে ভিক্ষা দাও। আমরা এখন ব্যাংকে বসে আছি, আর ছোট্ট করে একটি ভিডিও তুলে নিলাম। তো এই ব্যাংকে ওই যে আমার হাজবেন্ড ম্যানেজারের সাথে কথা বলছে, আর আমি একটু ভিডিওটা করছি। তো গুড ইভিনিং ফ্রেন্ড, তো এখন সন্ধ্যাবেলা, আর আজকে তো বলেছিলাম যে ব্যাংকে যাব, তো কখন আসবো জানি না। তো 3-4টে ব্যাংকে, কোনো ব্যাংকেই বই করবে না, নতুন অ্যাকাউন্ট খুলতে চাইছে না, তাছাড়া আমার প্যান কার্ড নাই, এসব নেই বলে হচ্ছেও না। তো যাই হোক, শেষ পর্যন্ত একটা শাখা ব্যাংকেই বই করেছি। তো প্রায় এসছি 1টার সময়, তো ঘোরাঘুরি করতে করতে অনেক সময় হয়ে গেছে, আর তা এসে দেখি শাশুড়ি মায়ের রান্নাও হয়ে গেছে। আর এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, সোনু কোলে ঘুমিয়ে গেছিলো, তো ওকে নিয়ে ভীষণ কষ্ট হয়ে গেছে। আর কিচ্ছু ভিডিও ক্যামেরা ট্যামেরা কিচ্ছু করিনি, আর এমনিতেও মনটা একটুও ভালো নেই, যেন প্রতিদিন আমার একই প্রবলেম হচ্ছে, মানে প্রতিদিন 6টা 7টা করে কেটে যাচ্ছে আমার, মানে জাস্ট কিছু ভালো লাগছে না। আমি তো বুঝতেই পারি না যে আমি কী ভুল করছি না করছি, কিন্তু দেখছি যে কিছু মানুষের বলে, সেদিনই যেমন হঠাৎ তখনই ফোন দেখছিলাম, দুপুরবেলায় ফাঁকা টাইম ছিলাম, তো সবার ব্লগগুলো দেখছিলাম, কমেন্টে রিপ্লাই করছি, এমন সময় এক ব্যক্তি আমাকে SMS করে, মানে পুরো সংখ্যায় লিখে লিখে আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে 449 নাম্বার 59 নাম্বার সাবস্ক্রাইবটা উনি করে দিল, আমার ভিডিওতে 25 ঘন্টা পর আসো। তো যাই হোক, যাই গেল, তো আমি ওনাকে বললাম যে আপনি কি জানেন না যে এরকম সংখ্যায় লিখতে নাই, সাবস্ক্রাইব করো এই কথাটা লিখতে নেই। তো সঙ্গে সঙ্গেই আমার পুরো 4টে সাবস্ক্রাইব কেটে গেল। তো যাই হোক, আমি বললাম ওনাকে খুব ভালোভাবে, তো আর উনি দেখি এরকম, আমি যাদের ঘরেই যাচ্ছি ভিডিও দেখতে, তো তাদের ঘরেও দেখি এরকম কমেন্টগুলো করে এসছে, তাদের কী হচ্ছে জানি না, কিন্তু মানে আমি মেনে নিতে পারছি না, তারপর থেকে কমতে কমতে কমেই যাচ্ছে।
প্রতিদিন কাটছে প্রতিদিন কাটছে। তো আমরা যারা ভিডিও করি ইউটিউবে, তো ইউটিউবে আমি তো কিছু জানতাম না, তো আমি তো টেকনো চ্যানেলগুলো ফলো করে করেই আজকে ভিডিও করছি। এক্সট্রা নলেজ বা কিচ্ছু নেই আমার, শুধু ওদের ভিডিওগুলো দেখেই, টেকনোগুলোকে দেখেই আমি শিখছি। তাহলে ওরাও কেন করছে না, ওরা কি কিছু জানে না? ওরা নিশ্চয়ই জানে, ওরা ভিডিও যখন করতে এসছে তাহলে রুলস রেগুলেশন কিছু না জেনে কি ভিডিও করতে আসে কেউ, তারপরে ওই ভুলগুলো করছে আর তার সাফার আমাদের করতে হচ্ছে। মানে কি বলবো, এই নিয়ে মনটা ভীষণ খারাপ। মানে আমার এখন 500-র নিচে, কিন্তু যেভাবে কাটছে, আর যদি না কাটতো আমার এখন প্রায় 700-800, কোনো কথাই ভরতে হতো না। তো এই 7-8 দিন থেকে রেগুলার 3-4টে করে কেটে যাচ্ছে একই জায়গায় নিয়ে। অনেক মানে সকালবেলায় উঠে দেখছি ঘুম থেকে, কিছু না বাবা, ও না না, মানে চালের উপর একটু আওয়াজ হয়েছে, ও ভেবেছে মাঙ্কি। তো মাঙ্কিকে ভীষণ ভয় পায় আর সব কিছুকেই ভয় পায় ও। তো যাই হোক, এরকম মেয়েটাও সুস্থ আছে। তো এই সব কারণগুলো নিয়ে খুব মানে ডিস্টার্ব আছি আমরা। প্লিজ এই কথাগুলো কেউ এগুলো করো না, কিছু না কিছু না কিছু না কিছু না, মা কি আছে। তো এইগুলো করো না, এই ভুলগুলো বারবার করে বলছি তোমাদের। বেল বাজিয়ে দিলাম, 3 নম্বর লাইকটা করলাম, এগুলো বলার কি খুব প্রয়োজন? করলেই হলো ব্যাস, কিন্তু না, তোমাদের এগুলো বলতে হবে আর তার মানে তার খেসারতটা আমাদের দিতে হবে। যাই না, এই কারণগুলো নিয়েই খুব ডিস্টার্ব আছি। তো আজকে আর কিছু শ্যুট করি না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো।